প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এবারে নাগরিক টিভি স্পেশাল রিপোর্টে। আপনাদের সাথে আছি আমি নাজমুস সাকিব। আজকের স্পেশাল রিপোর্টে আমরা আওয়ামী লীগের সংসদ সদস্য এবং সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সারা জাকেরের যে সিন্ডিকেটটি বাংলাদেশের বিজ্ঞাপন বাজারকে নিয়ন্ত্রণ করছে তাদের মুখোশ উন্মোচন করতে চলেছি। এশিয়াটিক মাইন্ড শেয়ার নামে একটি কোম্পানি খুলে বাংলাদেশের বিজ্ঞাপন বাজারের প্রায় 80% এই সিন্ডিকেটটি দখল করে রেখেছে। কিভাবে তারা বাংলাদেশের বিজ্ঞাপন বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করছে তা নিয়ে বিস্তারিত অনুসন্ধান নিয়ে সাজিয়েছি আমরা আমাদের এবারের নাগরিক টিভি স্পেশাল রিপোর্ট। চলুন প্রবেশ করি আমাদের মূল রিপোর্টে। আসাদুজ্জামান নূরের ক্রাইম সিন্ডিকেট যেভাবে বাংলাদেশের বিজ্ঞাপন বাজারকে নিয়ন্ত্রণ করছে। প্রিয় দর্শক, আজকের স্পেশাল রিপোর্টে বিজ্ঞাপন বাজার নিয়ন্ত্রণের যে সিন্ডিকেটের মুখোশ আমরা আপনাদের সামনে উন্মোচন করতে যাচ্ছি তার অন্যতম কুশীলব হলেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এই আসাদুজ্জামান নূর হুমায়ুন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক নাটক কোথাও কেউ নেইতে দুর্দান্ত অভিনয় করে জনগণের হৃদয় ছুঁতে পেরেছিলেন। চলুন দেখে নেই সেই কালে অনেক বেলা গড়িয়েছে সেদিনের সেই বাকের ভাই অর্থাৎ বর্তমানের আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান নূর অনেকের কাছেই এখন একজন ঠান্ডা মাথার খুনি হিসেবে পরিচিত। আপনাদের যাদের মনে নেই তাদের একটু মনে করিয়ে দিতে চাই, 2013 সালের 14 ডিসেম্বর নীলফামারীতে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে পরিকল্পিত এক হামলার নাটক সাজিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সেই মামলার আসামি দুজন ছাত্রদল নেতার লাশ উদ্ধার করা হয়। ছাত্রদল নেতা গোলাম রাব্বানির লাশ উদ্ধারের দুদিন পরই ওই ঘটনায় দায়ের করা পিটিশন মামলার অপর আসামি ছাত্রদল নেতা আতিকের লাশও উদ্ধার করা হয়। তাদের দুজনকেই আসাদুজ্জামান নূরের নির্দেশে হত্যার পর লাশ রাস্তার ধারে ফেলে রাখা হয়। প্রিয় দর্শক, আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামান নূর আর সেই জনপ্রিয় ধারাবাহিক নাটকের বাকের ভাই এখন জনগণের ভালোবাসার দিক থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে। পর্দার বাকের ভাই সবসময় দর্শক হৃদয়ে ভালোবাসার জায়গায় থাকলেও বাস্তবের বাকের ভাই অর্থাৎ আসাদুজ্জামান নূর এখন একজন নিন্দিত রাজনৈতিক ব্যক্তি। ব্যবহার করে একটি বিজ্ঞাপনী সংস্থা তারা চালাচ্ছেন যার সাথে সংযুক্ত প্রতিষ্ঠানগুলো হলো এশিয়াটিক, এশিয়াটিক মাইন্ড শেয়ার, মিডিয়া কনসালটেন্ট, এমইসি, এমবিএ, ওয়েব মেকার, এশিয়াটিক এমসিএল, এম পাওয়ার এবং নেক্সাস। শুধু তাই নয়, তাদের নিজেদের দখলে রয়েছে দুটি পিআর এজেন্সি, সেগুলো হলো ফোর্থ থট পিআর এবং এশিয়াটিক 360। আসাদুজ্জামান নূরের নেতৃত্বে আওয়ামী মাফিয়া এই গোষ্ঠীর অন্যতম একজন সদস্য ছিলেন প্রয়াত অভিনেতা আলী জাকের। তার মৃত্যুর পর তার স্ত্রী সারা জাকের, পুত্র ইরেশ জাকের, কোম্পানির এমডি মোর্শেদুল ইসলাম ও আসাদুজ্জামান নূর এই চারজন মিলেই মূলত বাংলাদেশের বিজ্ঞাপন বাজারকে লুটে পুটে খাচ্ছেন। বাংলাদেশের সবথেকে জনপ্রিয় খেলা ক্রিকেট, কিছুদিন আগেই হয়ে গেল বিশ্বকাপ ফুটবল। এ ধরনের খেলাগুলো দেশের বেশিরভাগ মানুষ টিভিতেই দেখে থাকেন। টিভিতে খেলা দেখানোর পেছনে রয়েছে হাজার হাজার কোটি টাকার ব্যবসা। এই পুরোটাই নিয়ন্ত্রণ করে থাকেন এই চারজন মিডিয়া মাফিয়া, যার অন্যতম প্রধান হলেন বাংলাদেশের মিডিয়া মাফিয়া গ্রুপ এম। এশিয়াটিক মাইন্ড শেয়ার বা এই গ্রুপ এম আসাদুজ্জামান নূরের কোম্পানি। যদিও আসাদুজ্জামান নূর সরাসরি কোম্পানি পরিচালনা করেন না, তার হয়ে কাজ করেন পেইড এমডি মোর্শেদুল ইসলাম। বাংলাদেশে গ্রুপ এম চক্রের বাইরে খেলার সময় টিভিতে কেউ বিজ্ঞাপন দিতে পারে না। আবার প্রতি মিনিট বিজ্ঞাপন মূল্য খেলা ভেদে 1 লাখ টাকা থেকে 3 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশ ক্রিকেট টিম যখন বিদেশে খেলতে যায় তখন বিদেশের মাঠে বাংলাদেশের যে স্পন্সরগুলো আমরা বাউন্ডারি সীমানার বাইরের বোর্ডগুলোতে দেখতে পাই সেটাও আসাদুজ্জামান নূরের এই মাফিয়া গ্রুপ নিয়ন্ত্রণ করে থাকে। বাংলাদেশে বর্তমানে একটি সরকারি ও 37টি বেসরকারি টিভি চ্যানেল সহ মোট 38টি টিভি চ্যানেল আছে, একটি সরকারি রেডিও ও 14টি বেসরকারি রেডিও আছে। তাছাড়া দৈনিক পত্রিকা আছে বাংলা ও ইংরেজি মিলিয়ে 70টির মতো। এদের সবার বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করে মিডিয়া মাফিয়া গ্রুপ গ্রুপ এম। টিভি, রেডিও ও পত্রিকা সকলের হওয়ার কারণে তারা অনৈতিকভাবে মিডিয়ার উপর খবরদারিও করে চলেছে, প্রতিনিয়ত বিজ্ঞাপনের দাম নিয়ন্ত্রণ করছে। কোম্পানির কাছ থেকে বেশি টাকা নিয়ে টিভি চ্যানেলগুলোকে অনেক কম দামে বিজ্ঞাপন প্রচারে বাধ্য করছে। বিজ্ঞাপনের বিল পরিশোধে গড়িমসি, ভ্যাট ফাঁকি, বিজ্ঞাপন প্রচারের পর বিল কর্তন সহ সব রকমের অপকৌশল প্রয়োগ করে চলেছে। বাংলাদেশের প্রথম সারির টিভি চ্যানেলগুলোর একসময় মাসিক ইনকাম ছিল 12 থেকে 15 কোটি টাকা, যা বর্তমানে 4 থেকে 5 কোটিতে নেমে এসেছে এই মাফিয়া চক্রের কারণে।
বাংলাদেশের প্রথম সারির টিভি চ্যানেলগুলোর একসময় বিজ্ঞাপনের মূল্য ছিল 60,000 থেকে 30,000 টাকা প্রতি মিনিট, যা বর্তমানে 10,000 থেকে 15,000 নেমে এসেছে এই মাফিয়া গ্রুপের নিয়ন্ত্রণের কারণে। সরকারি প্রভাব খাটিয়ে সব কোম্পানির বিজ্ঞাপন প্রচারের দায়িত্ব নিজেদের দখলে নিয়ে নিয়েছে এই চক্রটি, যার কারণে অনেক বিজ্ঞাপনী সংস্থা বন্ধ হয়ে গেছে। অনেক কোম্পানি এখনো লোকসান দিয়েই শুধুমাত্র অস্তিত্ব বাঁচানোর জন্য চালু রেখেছে। আসাদুজ্জামান নূর ও সারা জাকেরের কাছে অসহায়ভাবে হেরে গিয়েছেন অনেক আওয়ামী দালালেরাও। যেমন রামেন্দ্র মজুমদারের কোম্পানি এক্সপ্রেশন লিমিটেড, সমী কায়সারের কোম্পানি ধানসিরি, এরা গ্রুপ এম এর কাছে আত্মসমর্পণ করে ব্যবসা অনেকটাই কুটিয়ে নিয়েছেন। সাম্প্রতিক সময়ে ইন্টারস্পিড নামে বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞাপনী সংস্থাটিও বন্ধ হয়ে গেছে। তাছাড়া মিডিয়াকম, ইউনিট্রেন্ড লিমিটেড, এফসিবি, পিটপি কোনো রকমে টিকে আছে। গ্রে ঢাকা বা গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি বিজ্ঞাপনী সংস্থা, যার সব ক্লায়েন্ট সরকারি প্রভাব খাটিয়ে গ্রুপ এম নিজেদের কবজায় নিয়ে নিয়েছে। টপ অফ মাইন্ডের মতো বড় বিজ্ঞাপনী সংস্থার কাছে গত 4 বছর ধরে কোনো কাজ নেই, কারণ সব কাজ নিয়ে নিয়েছে আসাদুজ্জামান নূর ও সারা জাকেরের গ্রুপ এম। নতুন করে দেশি বা বিদেশি কোনো বিজ্ঞাপনী সংস্থাই বাংলাদেশে আর দাঁড়াতে পারছে না। এই সিন্ডিকেট বাংলাদেশের রেডিও ইন্ডাস্ট্রিকেও রীতিমতো গলা টিপে ধরে রেখেছে। তাদের নিজেদের মালিকানাধীন একটি রেডিও আছে, যার নাম রেডিও স্বাধীন 92.4 FM। রেডিও হিসেবে স্বাধীন ভালো কিছু করতে না পারলেও রেডিও স্বাধীনে বিজ্ঞাপনের দাম সব থেকে বেশি, কারণ নিজেদের প্রতিষ্ঠানে বিজ্ঞাপন দিয়ে টাকাটা নিজেদের ঘরেই রাখছে এই সিন্ডিকেট। রেডিও স্বাধীন বিজ্ঞাপনের দাম 5,000 থেকে 10,000 টাকা নিয়ে থাকে, অন্যদিকে সমমর্যাদার অন্য রেডিওর বিজ্ঞাপনের দাম 200 থেকে 1,000 টাকা। এই মাফিয়া চক্রের সাথে কম্প্রোমাইজ করতে না পারার কারণে বাধ্য হয়ে ইতিমধ্যেই 2টি রেডিও স্টেশন বন্ধ হয়ে গিয়েছে। ফোরথট পিআর এবং এশিয়াটিক 360 নামে তাদের 2টি পিআর এজেন্সি রয়েছে, যার মাধ্যমে তারা মিডিয়াগুলোতে বিজ্ঞাপনদাতা বা ক্লায়েন্টের পক্ষে বিনামূল্যে সংবাদ প্রচার করতে বাধ্য করে থাকে। যদিও তারা বিজ্ঞাপনদাতা বা ক্লায়েন্টের কাছ থেকে প্রতিটি সংবাদ প্রচারের জন্য মোটা অঙ্কের টাকা সার্ভিস চার্জ হিসেবে নিয়ে থাকে। বিলবোর্ডের ব্যবসাটাও এখন এই চক্রের দখলে। বাংলাদেশের টিআরপি জিআরপি নির্ণয় করতে ভারতীয় কোম্পানি এমআরবি আগে কাজ করত, যাদের সাথে গ্রুপ এম এর একটি যোগসূত্র আছে। যদিও সরকারি আদেশে এখন থেকে টিআরপি বন্ধ আছে এবং এই চক্রের কারণে টিআরপি চালু করতে পারছে না সরকারি প্রতিষ্ঠান বিএসসিএল। তাছাড়া গ্রুপ এম এর বিলিং প্রসেসে অস্বচ্ছতা রয়েছে এবং বিলের ক্ষেত্রে তারা ভ্যাট ফাঁকি দিয়ে সেই অর্থ নিজেরাই আত্মসাৎ করছে। গ্রুপ এম এর একজন কর্মকর্তা হলেন কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বাংলাদেশে ভারতীয় শিল্পীদের প্রমোট করা এবং বাংলাদেশের বাজারে শ্রীলেখার মতো শিল্পীদের সরকারি এবং বেসরকারি অনুষ্ঠানে অংশ করিয়ে দেশের টাকা বিদেশে পাচারের মতো জঘন্য কাজের সাথেও এই মাফিয়া সিন্ডিকেট জড়িত। প্রিয় দর্শক, বিজ্ঞাপনী সংস্থার ইন্টারন্যাশনাল ল বা রুলস হলো একটি এজেন্সি সমমনা 2টি কোম্পানির প্রোডাক্ট এর বিজ্ঞাপনের কাজ নিতে পারবে না, কিন্তু মুনাফালোভী এই সিন্ডিকেট এই আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একই সাথে 2টি প্রতিদ্বন্দ্বী কোম্পানি যেমন কোক ও পেপসি অথবা হোন্ডা এবং বাজাজের বিজ্ঞাপন বাংলাদেশে প্রচার করছে। তাছাড়া রবি, এয়ারটেল এবং গ্রামীণ ফোনের মতো প্রতিদ্বন্দ্বী মোবাইল ফোন অপারেটরদের বিজ্ঞাপনের এজেন্সি এই একটি কোম্পানি অর্থাৎ গ্রুপ এম, যা মনোপলি ব্যবসার এক নিকৃষ্ট উদাহরণ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমাদের রিপোর্টের মাধ্যমে আমরা উন্মোচন করলাম কিভাবে বাংলাদেশের রেডিও, টেলিভিশন এবং বিলবোর্ডের সব ধরনের বিজ্ঞাপন নিয়ন্ত্রণ করছে এশিয়াটিক মাইন্ড শেয়ার নামে আসাদুজ্জামান নূর এবং সারা জাকেরের এই কোম্পানিটি। এই দুর্বৃত্তরা যেভাবে বাংলাদেশের বিজ্ঞাপন বাজারকে লুটে পুটে খাচ্ছে, তার সরাসরি ভাগিদার বর্তমান এই দুর্বৃত্ত আওয়ামী লীগ সরকারও। আমরা চাই এই সিন্ডিকেটের অবসান ঘটুক। আমরা চাই বিজ্ঞাপনের বাজারকে এভাবে ধ্বংস করছে যে আসাদুজ্জামান নূর এবং সারা জাকেরের এশিয়াটিক মাইন্ড শেয়ার চক্র, এদের মূলোৎপাটন ঘটুক। এরা যেভাবে রাষ্ট্রের সম্পদকে লুটে পুটে খাচ্ছে, এর অবসান ঘটুক। পৃথিবীর যে কোনো উন্নত দেশে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটি কথা আছে, অর্থাৎ সরকারেরই যারা ঘনিষ্ঠ লোকজন তারা কখনোই সরকারের ভেতরে থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ কাজের কন্ট্রাক্ট তারা পেতে পারে না। কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে এ ধরনের অন্যায় কাজটি দীর্ঘদিন ধরে করে আসছে আসাদুজ্জামান নূরের এই চক্রটি। এই চক্রের এই উত্থানকে রুখে দিতে হবে, এ প্রত্যাশায় শেষ করছি আমাদের এবারের স্পেশাল রিপোর্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।